বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাতিষ্ঠানিক এবং অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে পাচার হওয়া সম্পদ ফেরাতেও ঢাকা সফরে আসা ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তায় দিয়েছে সে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার খাতে সহায়তা হিসেবে দুশো মিলিয়ন ডলার দেবে বলেও জানিয়েছে সমাটানের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার দ্বিতীয় মাসেই বাংলাদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরের দ্বিতীয় দিনে তাদের কর্মসূচির শুরুটা হয় রাষ্ট্রীয় ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে খানিকবাদেই সেখানে উপস্থিত হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আলোচনা হয় দেশের অর্থনৈতিক সংস্কার এবং সাম্প্রতিক অবস্থা নিয়ে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেবে বলে এ সময় জানায় যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে থাকা উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় তারা এই অর্থ দেবে This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth, we're looking at improving health, we're looking at being able to strengthen governance across the country. <laughs> যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো দুইশো মিলিয়ন ডলার যোগ করা হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট কপার কনসারে তৈরি ফ্রিজ তাই গুণে মানে অটোট থাকে বছরের পর বছর সেখান থেকে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাসভবন যমুনায় দেখা করতে যায় সেখানে বর্তমান সরকারের সংস্কার কর্মকাণ্ডে প্রয়োজনীয় প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহের কথা জানায় মার্কিনি দলটি আর বিগত সরকারের আমলে বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে সহায়তা চান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে দলটি আবারও রাষ্ট্রীয় ভবন পদ্মায় ফেরে সেখানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে শ্রমবাজার সংস্কার রোহিঙ্গা ইস্যু র্যাবের বিষয়েও আলোচনা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে সম্রাট আনোয়ার এটিন নিউজ ঢাকা